Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই বছরের লাস্ট হারভেস্ট। আসলে চাইনিজ লাউডা ছিল লাস্ট। তো আপনারা সাথে থাকুন আর আমার গার্ডেনের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো গাছ প্রায় লাল হয়ে গেছে। এখানে কাঁচামরিচ আছে প্রচুর পরিমাণে। মেয়েগুলো তুলে ফেলবো আজকে। আর এখানে পেপারের মতো একটা মরিচ আছে, এটার ফলনও আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে হয়েছে। আমি এগুলোও তুলে ফেলবো আজকে, কারণ পুরোপুরি ঠান্ডা চলে আসছে, গাছগুলো সব মরে যাচ্ছে। আর টমেটো গাছের অবস্থা দেখে, টমেটো গাছ তো মরে একদম অবস্থা শেষ। আর টমেটোগুলোও কিন্তু পচে গেছে সব, জানি না কেন। আমারই এমন হলো না, অন্য কারো এমন হয়েছে আমাকে একটু জানাবেন কমেন্টস করে প্লিজ। আর লাউ গাছের অবস্থা, সব গাছগুলো মনে হয় যেন পাতাগুলো একদম শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে। এত শখের বাগান কত কষ্ট করে করা, নিজের চোখের সামনে দেখতেছি একদম বিলীন হয়ে যাচ্ছে, আসলে অনেক কষ্টই লাগছে। এখানে করলা গাছগুলো একদম লাল লাল হয়ে গেছে। আর এখানে আছে চাইনিজ পটল কিছু, সেগুলোও তুলে ফেলবো আজকে। ফুলকপি করেছিলাম তো অনেকগুলো তোলা হয়েছে, বাট এগুলার এখনো কোনো রেজাল্ট আমি পাইনি। বাট এগুলো হবে বলে আমার মনে হচ্ছে না। এই গাছগুলো এখনো মোটামুটি সতেজ আছে। এই তো আমার মিষ্টি কুমড়ার গাছ আছে এখানে, মোটামুটি অনেক বড়ই হয়েছিল। এখানে এখান থেকে মিষ্টি কুমড়ার শাকটা বেশি খাওয়া হয়েছে। আর এখানে কচু গাছ, এগুলো বড় হয়ে গেছে, লাল হয়ে উঠছে সবগুলো, এগুলো তুলে ফেলবো। একদম সবুজে সবুজে ভরা ছিল আমার গার্ডেনটা, এখন দেখে আসলে অনেক খারাপ লাগতেছে। রানার বিন গাছটা থেকে প্রচুর পরিমাণে রানার বিন এসছে, এখনো আছে কিছু ভিতরে, বাট ওগুলা বীজ রেখে দিয়েছি। এটা ছিল আমার এই বছরের গার্ডেনের লাস্ট আপডেট। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আগামী বছর আবার যখন গার্ডেনিং করব তখন আবার সবার সাথে শেয়ার করব। আমার হারভেস্ট করা কিছু সবজি আপনাদেরকে দেখাই। আসলে সবাই বলে বিগ হারভেস্ট, অনেক অনেক সবজি তোলে, আমার আসলে ওরকম বিগ হারভেস্ট না। অ্যাকচুয়ালি যা ছিল আমার, এটাই আমার প্রথম অভিজ্ঞতা। আমি এর আগে কখনো ওইভাবে গার্ডেনিং করিনি, হয়তো দুই একটা গাছ লাগিয়েছি বা ওইভাবে হয়েছে, বাঙালি সবজিও সেভাবে লাগানো হয়নি। যাই হোক, তো এখানে কাঁচামরিচ এখনো অনেক গাছে আছে, আমি সবগুলো তুলিনি যেহেতু আরো কয়েকদিন রাখা যাবে, ঠান্ডা হয়তো লাল হয়ে গেছে গাছ, মরিচ তোলা তো যাবে, তো সেজন্য আর ওভাবে তুলিনি। আর এই যে রানার বিন তুলে নিয়ে আসলাম কিছু, রানার বিন যেগুলো আছে গাছে ওগুলাকে বীজ রাখবো। আর এখানে কুমড়া শাক তুলেছি, কুমড়া শাক আরো দু একদিন তোলা যাবে।
আর আমার লাস্ট চাইনিজ লাউ, আসলে চাইনিজ লাউ আমার লাস্ট টাইম এসে ধরছে, ফার্স্ট টাইমে সেরকম ধরে নাই, লাস্ট টাইমে এসেই আমার চাইনিজ লাউ ধরলো, তো লাস্টটা তুললাম। আর এই ছোট্ট খাটো একটা বাঙালি লাউ, আর এখানে কিছু টমেটো আছে, ওগুলা তুলে নিয়ে আসলাম। তো এটাই হচ্ছে আমার লাস্ট হারভেস্ট, আপনাদের দেখানো ছিল। আসলে সবাই তো অনেক বেশি বেশি হারভেস্ট করে, আমার বেশি নাই, আমি সেজন্য বেশি দেখাতে পারলাম না। আর আমার নাগা গাছগুলোতে এনাফ পরিমাণে নাগা এখনো আছে, যার কারণে আমি নাগা গাছগুলোর থেকে এখনো মরিচ সেভাবে তুলিনি, দু একটা তুলে খাচ্ছি বা কাউকে দেওয়ার হলে দিচ্ছি ওরকম আর কি। বাট সবগুলো ওইভাবে আমার তোলা হয়নি, আমি ওগুলো ঘরে নিয়ে এসেছি, তো ওগুলো নিয়ে আরেক সময় একটা ভিডিও করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাবিবা জিওকে ব্লগসের সাথেই থাকবেন। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।